গ্রামের খোলামেলা জায়গায় নির্মল বাতাসে কিরাম ফাইন দুলতিস দেখেন দিন। তা যে খাইজু গরম পড়িছে, তা এদের না খালি এই গরমে ঘামাচি, খোস পাসা, ডায়াবেটিস, চুলকুনি দূর হবে কেমনে। তাই চিন্তা করলাম নিম পাতা দিয়ে আজকে দুইটা রেসিপি শেয়ার করব। আশা করি সবার অনেক উপকারে আসবে এই বিচ্ছিরি গরমে। কি ভাবতিস, শহর জীবনে এই পাতা কনে পাবা? সে ব্যবস্থাও আমার কাছে আছে, খালি ভিডিও কান শেষ পর্যন্ত দেখতে হবে। আসসালামু আলাইকুম দর্শক, আজকের এই পর্বে সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। শুধু গরমে এই নিম পাতা যে উপকারী তা কিন্তু নয়, সব সময় সারা বছরই কিন্তু আপনারা রোগ জীবাণুর হাত থেকে বাঁচতে চাইলে এই নিম পাতা খেতে পারেন। শুধু ধৈর্য ধরে আজকের ভিডিওটা দেখবেন, আর ভালো লাগলে একটা লাইক দিয়ে ছোট্ট এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে অবশ্যই প্রেস করবেন। এতে করে পরবর্তীতে ভিডিও ছাড়লে নোটিফিকেশন আপনার ফোনে সাথে সাথে পৌঁছাবে। নিম পাতা দিয়ে ফার্স্ট রেসিপির জন্য আমি কিছু কষি নিম পাতা উঠিয়ে নেব। যারা গ্রামে বাস করেন তাদের কিন্তু আশেপাশে সারা জায়গায় কষি এই সময় বা সব সময় নিম পাতা হয়ে থাকে। বিশেষ করে গরমের সময় দেখবেন যে নতুন পানি পেলে নিম পাতার আগা দিয়ে কচি কচি পাতা বের হয়, তো সেই কষি জালি পাতাগুলো আপনাদেরকে ছিঁড়ে নিতে হবে। প্রথম রেসিপির জন্য কিন্তু অবশ্যই আগার এই কষি যে পাতাগুলো দেখছেন এই পাতাগুলাই লাগবে, সবুজ পাতা নেবেন না। এই আগার এই পাতাগুলো আমি এখানে নিয়ে নিচ্ছি। তারপর এই পাতাগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমি প্লেটে নিয়ে নিলাম। পাতার পরিমাণ অনুযায়ী পেঁয়াজের পরিমাণটা ছোটো ছোটো করে কুচিয়ে একটু বেশি করে নিতে হবে, যেহেতু পাতা অনেক সময় তিতা থাকে, তবে কষি পাতা কিন্তু তুলনামূলক তিতা কম থাকে। সেই জন্য আপনারা কষি পাতাটাই নেবেন আর পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন। তারপর পরিমাণ মতো লবণ নিয়ে পেঁয়াজটা ভালোভাবে কষলিয়ে নিচ্ছি। পেঁয়াজটা নরম হয়ে আসলে কিন্তু এর মধ্যে পাতাগুলো খুব ভালোভাবে চটকে মাখিয়ে নিতে হবে, যাতে সবগুলো একসঙ্গে মিশে যায় এবং নরম হয়ে যায়। তারপর এর মধ্যে একটু সরিষার তেল অ্যাড করলেই কিন্তু মাখানো কমপ্লিট হয়ে যাবে কষি নিম পাতা ভর্তা। প্রত্যেক দিন সকালবেলা গরম ভাতে যদি অল্প পরিমাণে সবাই মিলে এই কষি নিম পাতা ভর্তা করে খাওয়া হয়, তাহলে দেখবেন চুলকানো আর ডায়াবেটিস, খোস পাছড়া এগুলো কিছুই থাকবে না যদি আপনি নিয়ম করে খান প্রত্যেক দিন। যারা বয়স্ক আছেন বা যারা ডায়াবেটিসের রোগী তারা যদি খান, আমার নানি কিন্তু 80+ বয়স, উনি অসুস্থ দোয়া করবেন এবং উনি ডায়াবেটিস আক্রান্ত, ও সেজন্য উনিও চেষ্টা করেন যে প্রায় এই নিম পাতা দিয়ে ভাত খাওয়ার জন্য। আর কষি নিম পাতা কিন্তু তিতাও কম লাগে। অনেকেই ভাবতে পারেন যে নিম পাতা ভর্তা অসম্ভব, কিন্তু অসম্ভব না, এটা খুবই সম্ভব। যদি কোনোদিন না খেয়ে থাকেন খেয়ে দেখতে পারেন, কষি নিম পাতা তিতা কম থাকে। যে বিশ্রী গরম পড়েছে তাতে কিন্তু আমাদের এই সমস্ত খাওয়াই ভালো, যেতে করে শরীর সুস্থ থাকবে। গরম ছাড়াও কিন্তু সারা বছর এটা খাওয়া যেতে পারে। এরপর দ্বিতীয় রেসিপির জন্য আমি আরও কিছু নিম পাতা উঠিয়ে নিয়েছি। সেই সাথে নিয়েছি 2 থেকে 3 পিস বেগুন। আপনারা যে যেমন খাবেন পরিবারের সদস্য অনুযায়ী সব কিছুর পরিমাণ কমিয়ে বাড়িয়ে নেবেন। বেগুনের জন্য কিন্তু একটু বড় সাইজের পাতা হলেও সমস্যা না, কিন্তু সেই পাতার ডাঁটাগুলো আমি এখানে ছাড়িয়ে বেছে ফেলে দিচ্ছি। তারপর বেগুনগুলো কিন্তু এভাবে ছোটো করে টুকরা করে কেটে নিতে হবে, বেশি বড় সাইজ করবেন না, আবার বেশি ছোটো সাইজও করা লাগবে না। তারপর নিম পাতাগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এগুলো কড়াইয়ের ভিতর দিয়ে তেল ছাড়া কিন্তু টেলে নিতে হবে, যাতে একটু ভাজা ভাজা মতো হয়। যেহেতু এই নিম পাতাগুলোর সাইজ একটু বড়, সেজন্য আমি ভেজে নিচ্ছি এভাবে তেল ছাড়া। ভর্তা খাওয়ার যে পাতাগুলো দেখেছিলাম জালি জালি, ওই কচি পাতাগুলো হইলে তাহলে আর ভাজা লাগবে না, আপনাদের ডাইরেক্ট রান্না করতে পারবেন। এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে কেটে রাখা সেই বেগুনগুলো দিয়ে দিলাম। এরপর বেগুনগুলো হালকা নেড়েচেড়ে ভেজে এর মধ্যে স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে আর একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে। তবে তেলের পরিমাণটা যদি একটু কম মনে হয় আপনারা আর একটু বাড়িয়ে নিতে পারেন। বেগুনটা অর্ধেক ভাজা শেষ হয়ে গেলে এর মধ্যে 2 থেকে 3টা পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি। পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিলে কিন্তু খেতেও ভালো লাগবে। পেঁয়াজগুলোও নেড়েচেড়ে একটু নরম হয়ে আসলে ওই যে নিম পাতা ভেজে রেখেছিলাম ওইটা এবার হাত দিয়ে একটু গুঁড়া করে ভেঙে নেব, যেহেতু এটা তেল ছাড়া ভাজা মুসমুসে কিন্তু হয়ে গেছে। এটা গুঁড়া করে ছোট করে নিয়ে তারপর বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার সবগুলো নেড়েচেড়ে ভালোভাবে মাখিয়ে এটা নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে নিম বেগুন। গরমে দুপুরে কিংবা সকালে গরম ভাতে আপনারা চাইলে কিন্তু এটা খেতে পারেন। সপ্তাহে নিয়ম করে যদি প্রত্যেক দিন না হলেও 3 থেকে 4 দিন খেলে রং জীবাণু, যে চুলকানো পাছড়া এগুলো থেকে কিন্তু অবশ্যই মুক্তি পাবেন। আর নিম পাতা আবারও বলছি ডায়াবেটিসের জন্য খুবই উপকারী, তাই আপনারা চেষ্টা করতে পারেন। এবার বলে যারা শহরে থাকেন তারা এই নিম পাতা কীভাবে পেতে পারেন, যারা গ্রামে বাড়ি আছে
তারা বেড়াতে গিয়ে অনেকগুলো নিম পাতা পেড়ে সেটা ধুয়ে পরিষ্কার করে রোদে শুকিয়ে মুসমুসে করে গোড়া করে যদি বোতলে ভরে রেখে দেন তাহলে কিন্তু দীর্ঘদিন ভালো থাকবে। মাঝে মাঝে বের করে সেটা আপনারা ভর্তা করে খেতে পারেন, কিংবা এভাবে বেগুনের সঙ্গে রান্না করে ভাজি করেও খেতে পারেন। যদি আপনার ইচ্ছা থাকে অসুখ থেকে থাকে তাহলে কিন্তু এটা উপায়ও করতে পারবেন। আশা করি ভিডিওটি সবার অনেক উপকারে আসবে, তাই লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে কমেন্ট করারও অনুরোধ রাখছি। সবাই অনেক ভালো থাকবেন, যারা ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো চলে যাচ্ছি, সবাইকে আল্লাহ হাফেজ।